ধুলোবালি আর ইটভাটার মাত্রাতিরিক্ত ধোঁয়ায় বায়ু দূষণে নাকাল কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা। সম্প্রতি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিবেদনে দেখা যায় রাজধানীর চেয়ে বেশি অস্বাস্থ্যকর কুমিল্লার বাতাস। পরিবেশ অধিদপ্তর বলছে শুকনো মৌসুমে বাতাসে ধুলোবালি বেশি থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কুমিল্লা থেকে আবুল কাশেম হিদার রিপোর্ট। অস্বাস্থ্যকর বাতাসে শহরের তালিকায় রাজধানী ঢাকাকে পেছনে ফেলছে কুমিল্লা। দেশের জনবহুল এই শহরের বাতাস অস্বাস্থ্যকর বলে নিয়মিত প্রতিবেদনও দিচ্ছে বেসরকারি বিভিন্ন সংস্থা। স্থাপনা, রাস্তাঘাট ও উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের কারণে বায়ু দূষণ হচ্ছে। ধুলাবালি আমাদের নাকে যায়, এর ফলে আমাদের ঠান্ডা লাগে প্রতিদিন। যেমন আমার আজকে এই দুই তিন দিন ধরে জ্বর চলতেছে। স্কুল কলেজ যাইতে লাগলে আপনার নিচে দেখে আছে দিয়ে চলে যায়, এদিক দেখে যাইতে চান। আশেপাশে দোকান আমাদের অনেক নিঃশ্বাস নিতে কষ্ট হয়, পানি দিই তো আবার শুকিয়ে আবার পানি বা ধুলাবালি উড়ে, সব দিক দিয়ে তো সমস্যা। রাস্তাঘাট ভাঙ্গা, গাড়ি ঘোড়া আছে না, নষ্ট হয়ে যায়। আমরা তো গাড়ি ঘোড়া ছাড়া চৌকস কষা কত কিছুই তো বালুর লাগে, তো আর কোনো ঘুমানিও জানা আর বেশি ওরা মাটির টাকে। অতিরিক্ত দূষণের কারণে বন্ধ রাখতে হচ্ছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানও। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন মানুষ। আমাদের লাংসের টোটালি পার্মানেন্ট যেই ড্যামেজ হওয়ার যে বিশেষগুলি ক্ষতিকারক যে প্রভাব সেটা পড়তে পারে, সেখান থেকে লাংসের ক্যান্সার হতে পারে, অন্ত্রের ক্যান্সার হতে পারে। এছাড়া অন অ্যাভারেজ লেভেলে যদি বলা যায় যে বদহজম, পেটের যে দুর্বল সমস্যাগুলি সেগুলি এখানে দেখা যেতে পারে। পরিবেশ অধিদপ্তরের দাবি, শুকনো মৌসুমে অতিরিক্ত ধুলাবালির কারণে বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। কনস্ট্রাকশন কাজ এবং যারা ডেভেলপিংয়ে কাজ করে, যারা ইটভাটার কার্যক্রম চলে, তাদেরকে বলছি নিয়মিত তিন বেলা পানি মারার জন্য। আর বালি পরিবহন এবং লোডিং আনলোডিংয়ের সময় যেন রাস্তায় না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলছি। যদি না নিয়ে থাকে এর পরবর্তী আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। তবে রাতের বেলায় নির্মাণ কাজের জন্য মাটিবাহী ট্রাক চলাচলের কারণে দূষণের মাত্রা বেশি থাকে বলছেন পরিবেশবিদরা। বায়ুমানের অবনমন ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও তাদের। আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা।